স্লোগানে সরকারের সমালোচনা, ব্যানার ফেস্টুনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা প্রতিবাদ, পদযাত্রায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবি। বাড্ডার সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে পদযাত্রা শুরু করে শ্রমিক দল, অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক সমর্থন হারিয়ে সরকার দেশকে বিপদে ফেলেছে, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আজকের সরকার সম্পূর্ণভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাঁচার অধিকার করে নিয়েছে, কারের কথা বলার অধিকার করে নিয়েছে। তিনি জেনে গেছেন আন্তর্জাতিক বিশ্ব আর্থিকগুলো সমর্থন দিচ্ছে না, বাংলাদেশে তো তার সমর্থন নাই, কারণ বাংলাদেশের মানুষ একটাই কথা বলছে যে আপনি এই মুহূর্তে চলে যান, খুব পরিষ্কার কথা, পদত্যাগ করুন, পদত্যাগ করে আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে, নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিন, কারণ এই দেশে হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ভারতের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ভারত তার নিজস্ব স্বার্থের জন্য আজকে একটা অবৈধ সরকারকে জনগণের চিন্তা চেতনা আকাঙ্ক্ষার বাইরে জোর করে তারা রাখছে, এবং এই জোর করে রেখে তারা আজকে গোটা দেশটাকে কিন্তু নিরাপত্তাহীনতা দেখাচ্ছে, গণতন্ত্রবিহীন, লাস্টে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। দেশের মানুষ সরকারের অধীনে নিরাপদ নয় অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।